পুলিশের নিষ্ক্রিয়তা এবং উদয়ন গুহর ওপর হওয়া হামলার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। উদয়ন গুহর ওপর হওয়া হামলার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। এদিন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধিক্কার মিছিল সংগঠিত হয়। এই মিছিল থেকে পুলিশের নিষ্ক্রিয়তা এবং গত 6 মে উদয়ন গুহর ওপর হওয়া হামলার ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তারি দাবি করা হয়। দোষীদের কঠোর শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেওয়া হয়। এদিন পুলিশের সাথে বিজেপির যোগ সাজশ রয়েছে বলে অভিযোগ তোলা হয়। চোখের সামনে ওনার এই যে এগুলো তখন দেখি তখন তো মাথা ঠিক থাকে না, আর ঠিক মেইন আসে আমি একটা তো ধরা পড়বো না, বল তো বাধ্য হয়ে আমার ছেলেবেলায় কতক্ষণ কন্ট্রোল করবো। আমি তো আছি, আপনার যেটা বলছেন করোনা প্রস্তুতি একটু আমাকে সতর্ক করতে হবে, কারণ রক্ষা তো সবার জন্য আমরা একটু কিছু না আছে দেখে আমার শরীরে রেস্টে থাকে কোনো অসুবিধা হবে। मैं मीनू। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। পুলিশ নিষ্ক্রিয়তার বিরুদ্ধে এবং উদয়নগর পর যারা হামলা করেছেন তাদের যাতে শাস্তি এবং সঠিক বিচার হয় তার জন্যই আমাদের আন্দোলন। আমরা বিভিন্নভাবে এর আগেও প্রতিবাদ করেছি, পুলিশের কাছে দাবি জানিয়েছি, যারা উদয়নগর পর হামলা করেছে, প্রাণঘাতী হামলা করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু পুলিশ দিনহাটা থানার অপদার্থ পুলিশরা সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং এরা বিজেপি দলের সাথে যোগাযোগ রেখে এই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করছে না। এরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট দিচ্ছে, এদের মোবাইল খোলা আছে কিন্তু পুলিশ এদের গ্রেপ্তার করছে না। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আজকের প্রতীকী প্রতিবাদ। যদি পুলিশের কানে আমাদের কথা না পৌঁছায় আমরা দিনহাটাকে অচল করে দেবো, স্তব্ধ করে দেবো এবং পুলিশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সামিল হবো। আমাদের কাছে এরকম কোনো খবর নেই যে তারা তাদেরকে কোথায় প্রডিউস করবে, এটা আইনি ব্যাপার, আইনি ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাই না। কিন্তু আমাদের আইনের কাছে এবং প্রশাসনের কাছে দাবি যে যারা গ্রেপ্তার হয়েছেন এবং যারা গ্রেপ্তার হয়নি তাদের পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের সঠিক বিচার ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে।